আসসালামু আলাইকুম, আমি খুলনা থেকে পাখি ইসলাম বলছি। পাখি ফ্যামিলি হাউস চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার সুস্থতা কামনা করছি। আজ ছিল শুক্রবার, তো ভোরবেলায় সকালেই ঘুম থেকে উঠলাম, বাবুদের উঠাইছি। ছোট বাবুটার শরীরটা অনেক খারাপ, কালকে স্কুল থেকে আসার পর থেকেই, মানে স্কুল থেকেই সে জ্বর নিয়ে বাসায় আসছে, তো তারপর থেকে শরীরটা অনেক খারাপ। ভাবছি যে আগামীকালকে ওকে স্কুলে পাঠাবো না, তো শুক্রবার হলে কাজ অনেক, তো আজকে ঘরটার সব ঝেড়ে মুছে পরিষ্কার করে কমপ্লিট করে বাজারে যাব। কিছু টুকটাক জিনিস আনতে হবে, আর বড় মেয়ে নাবিহার দুই ফ্রেন্ড আসবে, তাদের মধ্যে এক ফ্রেন্ড একদম খুলনা থেকে চলে যাচ্ছে, তো ওদের বিদায়, মানে ওকে বিদায় দিতেই একরকম গেট টুগেদার করবে আমাদের বাসায়। তো আসার সময় ওদের জন্য একটু সামোসা সিঙ্গারা নিয়ে আসলাম, বাচ্চারা খাবে, কারণ দুপুর হয়ে গেছে, রান্না করতে একটু আজকে দেরি হয়ে গেল, মানে এখনও তো রান্নায় যায়নি, তো ভাবলাম একটু সিঙ্গারা নিয়ে যাই, ওরা খাবে। এটা হচ্ছে পাকনা বুড়ি, আমার জার মেয়ে। তুমি কার সঙ্গে আসছো? একা একা আসছো? তুমি একটু বসো, তুমি তো ঘামায় গেছো। তুমি একটু খাবা, সিঙ্গারা একটু খাবা? কেন তুমি খাও না? কি খাবা? শুধু বিস্কুট খাও? হ্যাঁ, ওখানে মোরগ কিরকম ডাকে? হ্যাঁ, আমাদের এখানে তো মুরগি আছে, ও যে মুরগি কুকুর কুকুর ডাকে। খুব ডাকে। সানিয়া বানাইছে? দেখি একটু চাকু নিয়ে আসো তো, আমি ফার্স্ট টেস্ট করে দেখি। তো নাভিহার বান্ধবী একজন আর কি ফ্রুট জেলি বানায় নিয়ে আসছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে, খেতেও যেমন মজা, দেখতেও কিন্তু খুবই চমৎকার। তা ছোট ছোট বাচ্চারা দেখেন এখনই এত সুন্দর এরা খাবার তৈরি করতে পারে, এটাই অনেক ভালো লাগার বিষয়। তো রান্নাঘরে চলে আসলাম, রান্না করব আজকে, ভাবছি শর্টকাট রান্না করি, কিছু ফ্রাইড রাইস করব আর হচ্ছে চিলি চিকেন করি, তো কিছুই কাটাকাটি করা হয়নি, ঝটপট করে বাইরে থেকে এসে কাটাকাটি করে রেডি করে ফেলতেছি। আর এটা তো খুব সহজ রান্না, খুব বেশি সময় লাগবে না, হয়ে যাবে ইনশাল্লাহ, তো সেইভাবে দ্রুত কেটে রেডি করে নিলাম। নাবিহার বাবাও কাটাকাটি করে দিল অনেকটা। এখন তো টমেটোর সিজন প্রায় শেষ, আর আমার ছাদ বাগানেরও টমেটো নাই, এতদিন কিন্তু সেগুলোই আমি খেয়েছি, তো আমার ছাদেরটাও শেষ, তাই আজকে বাজার থেকে কিনে নিয়ে আসলাম। চিলি চিকেন করলে তো টমেটো সস অবশ্যই লাগবে, সেজন্য নিয়ে আসলাম, বাজারের টমেটো খুব বেশি পছন্দ হলো না, তারপরেও প্রয়োজন তাই নিয়ে আসলাম। আমি মুরগিটা কেটে একটু মাঝারি সাইজ করেছি, করে ম্যারিনেট করে রাখছি, আর আমি বেশ কিছু
বেশ কিছু না দুইটা লেবু দিছি আমি লেবুর রস আর সব রকমের মশলা দিয়ে সয়া সস দিয়ে মাংসটাকে আমি মাখায় রাখবো 30 মিনিটের জন্য এরপরে আমি রান্না করতে যাব তো চিলি চিকেন রান্না করার জন্য আমি তেল নিয়ে নিলাম বেশ কিছু প্রায় হাফ লিটারের মতো তেল নিলাম কারণ চিকেনগুলো ভাজতে হবে আর একটু বেশি তেল নিলে ভাজাটা খুব দ্রুত হবে মানে বেশি পরিমাণে ভাজা যাবে তো মাংসগুলো ভাজা হয়ে যাবার পরে অনেকটা তেল যেহেতু ছিল আমি তেলটা ছেকে নিলাম কারণ ভাজার পরে কিন্তু অনেক পোড়া মাংস থেকে থাকে ফ্রাই প্যানে তো আমি সেই পুরো তেলটাই একটা ছাকনি দিয়ে ছেকে নিলাম এই তেলটা দিয়ে কিন্তু যে কোনো রান্না অনায়াসেই করা যাবে কিন্তু যদি আমি না ছেকে রাখি তাহলে কিন্তু আসলে কোনো কাজই এই তেল দিয়ে করা যাবে না এই জন্য তেলটা সুন্দর করে আমি ছেকে রাখলাম চিলি চিকেন বসাই দিচ্ছি আজকে নাবিহা কিন্তু রান্নাঘরের আশেপাশে নাই যেহেতু ওর ফ্রেন্ড আসছে তো আজকেও সে খুব মজায় আছে আমাদেরও এরকম সময় গেছে যখন আমরা স্কুলে পড়তাম আমাদেরও এরকম অনেক বন্ধুরা ছিল সবাই মিলে খুব মজা করেছি এখন তো আসলে কেউ কারোর খোঁজও রাখা হয় না সময়ের অভাবে যে যার মতো ব্যস্ত থাকি যার যার মতো লাইফ লিড করি এখন আমরা এরকম স্কুল লাইফের আসলে এই সময়টা প্রত্যেকের জীবনেই আসে আর এই সময়টা খুব মানে সুন্দর একটা মুহূর্ত এদের আমাদের এই সময়টা পার হয়েছে আমরা বুঝি বাচ্চাদের এই সময়টা ওরা খুব মজা করে এই জন্য আর আমি নাভিহাকে ডাকলাম না আজকে আমি একাই রান্না করতেছি আর হচ্ছে ওর বাবা তো টুকটাক আমাকে হেল্প করছে চিলি চিকেনটা আমার দুই মেয়ে খুব ভালো পছন্দ করে শুধু চিলি চিকেন হলেই ওরা কিন্তু খুব মজা করে ভাতটা খেতে পারে ভাত হোক বা পোলাও হোক তো আমি রাইসের সাথে সাথে আর কি রাইস করব আর চিলি চিকেনের মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সসটা যদি খুব ভালো হয় তো সসটা কেনা সস দিয়েও করা যেতে পারে আবার আমরা যদি তৈরি করে নিই সস সেক্ষেত্রেও খুব ভালো হয় তবে টক টমেটো হলে এটা বেশি টেস্টি হয় আর চিলি চিকেনটা কিন্তু খুব বেশি সময় লাগে না রান্না করতে শুধু ফ্রাই করতে যতটা সময় রান্না করতে 5-10 মিনিটের মধ্যে হয়ে যায় আর আমি এখন রাইসটা করব রাইসটা করতে গেলে গাজর মটরশুঁটিটা লাগবে আমার এটা ফ্রিজিং করা আছে আমি বেশ কিছু রেখে দিয়েছিলাম এখন তো আর সিজন না পাওয়া যায় না সেভেন সেভে বিভিন্ন জায়গায় পাওয়া যাবে ফ্রিজিং করাটা আর সেটা আমি আমার বাসাতেই ফ্রিজিং করে রেখে দিয়েছি মটরশুঁটি গাজর এগুলো আমি রেখে দেই পোলাও টোলাও করলে এগুলো একটু লাগে ভালো হয় বাবুরা যখন স্কুলে যায় ওদের টিফিনে নুডলস সাধারণত নুডলসের মধ্যেই বেশি ভাল লাগে এটা নাবিহা খুব পছন্দ করতো তো ওর তো এখন স্কুল শেষ ওকে তো আর নুডলস আর মটরশুঁটি দিয়ে রান্না করে দেওয়া হবে না নাফিসা আবার মটরশুঁটিটা পছন্দ করে না তো এখন পোলাওতে আমি এটা দিব সেজন্য আসলে ফ্রিজ থেকে নামালাম একটু আগেই নামায় রাখি তাহলে একটু ছেড়ে যাবে আর বেশিক্ষণ নামায় রাখলে আবার পানি গলে যাবে সেক্ষেত্রেও আবার ঝামেলা ফ্রিজিংয়ের জিনিসগুলো আবার এরকম একটু ঝামেলাই হয় চিকেনটা রান্না হয়ে গেছে তো একটু রাইসটাও আমি অল্প রাইস ওদের বাবুদের তিনজনকে দেওয়ার মতো করে আমি ফ্রাই প্যানে করে দেই কারণ 3টা বেজে গেছে ওরা খাবে এরপরে আমার শ্বশুর আমরাও সবাই খাবো
আর আজকে যেহেতু প্রচুর গরম পড়ছে, মানে মাত্রাতিরিক্ত আজকে গুগলে দেখলাম ফিলস হচ্ছে 49 ডিগ্রি, তার মানে আমাদের এখন সৌদি আরব, কাতার এদের মতোই নর্মাল আমাদের হচ্ছে টেম্পারেচার। তাই এই টেম্পারেচারে আসলে বাইরে থাকা মানে কোনো রকমভাবে স্কিনে সহ্য হচ্ছে না, এত পরিমাণ গরম। তো তার মধ্যে থেকে আসলে আমাদের জীবনযাপন তো করতেই হবে, কিছুই করার নাই। তো বাবুদের জন্য আগে একটু ফ্রাই প্যানে আমি রাইসটা, অল্প কিছু রাইসটা করে ওদের খেতে দিব, পরে হচ্ছে আমরা রেডি করে খেয়ে নিব। তা আজকে আর ড্রয়িং রুমে আমরা কেউ খাচ্ছি না, ডাইনিংয়ে বসে কেউ খাবো না, ভাবতেছি সব আমার ঘরে চলে যাব, একটু ঠান্ডায় বসে আসলে খাবো। মানে এত পরিমাণ গরম, অসহ্য রকমের গরম, সহ্য হচ্ছে না কোনোভাবেই, কারণ এই গরমে রান্নাঘরে ছিলাম, এখন আর কোনোভাবেই রান্নাঘরে থাকা সম্ভব হচ্ছে না। নাবিহারে নাফিসা নিয়ে গেছে, কাজলও নিয়ে গেছে, ওর বাবারটা সবারটাই উপরে নিয়ে গেছে, এখন আমারটাও নিয়ে যাচ্ছি সাথে বগল দাবা করে ঠান্ডা পানি। এই যে চলে আসলাম ঘরে একটু ঠান্ডার মধ্যে বসে, আজকে দুপুরে খাবারটা আমরা ফ্লোরে বসেই খাবো, সুন্নতি খাবার। আসলে আমাদের ইসলামে তো নিয়ম ফ্লোরে খাওয়া, আমরা তো আসলে এগুলো করি না, তেমন কোনো ইসলামিক কাজই আসলে আমরা মান্য করার চেষ্টা করি না, ইচ্ছা করলে কিন্তু আমরা পারি, কিন্তু আমরা হেলামি করেই সব সময় সব জিনিস উড়িয়ে দেই। আমাদের কাছে তিনটায় কারেন্ট। তো যাই হোক, আপনি যদি আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লাগে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর ইতিমধ্যে যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনটে গেছে, অবশ্য তার আগে যে এসি বন্ধ করে দিছি, ওই ঘর তা একটু পরে গরম হয়ে গেছে, 15 মিনিট পরে দিয়ে ঠেলে উঠছে তোর ভাইয়া, পুরা ছাদে বসে রয়েছে, কসে কি মামা হচ্ছে ইয়ে হয়ে গেছে, ফেস গেছে, একটু পরে দেই, হ্যাঁ একটু পরে দেই কি রোড লাইন টেন সব গেছে। তারপর কয়টা আসলো দুই কারেন্ট? দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে আসছি, আরামে ছিলাম এতক্ষণ ঠান্ডায়, কিন্তু চলে আসতে হয়েছে রান্নাঘরে, কারণ অনেক থালা বাসন জমে গেছে, এগুলো যদি না ধুয়ে রাখি তাহলে তো মানে খুবই একটু অবস্থায় থাকবে, আমার নিজের কাছেই কেমন যেন লাগে। যেহেতু আমার কাজের লোক নাই, কারোর ভরসায় রেখে দিয়েও কোনো লাভ নাই, তাই কষ্ট হলেও ধুয়ে নিলাম। আর ভাবছি পোলাও টোলাও খাওয়া হয়েছে, এখন সবাইকে একটু আম কেটে দেই, তো ওদের আম দিলাম সবাইকে, আর আমিও ভাবছি একটু আমি একটা খাই, আমগুলো অনেক মজা। গত পরশু দিন আড়তের থেকে জহির আম নিয়ে আসছিল আধা মন, তো একদম পরিপক্ক আম, হিমসাগর, দামও কম নিছে, আর যেহেতু এখন প্রচুর গরম সব একসঙ্গে আম পেকে গেছে, আমগুলো ফ্রিজে ঢুকাইতে হবে। তো কাজের আর আমার শেষ নাই, একটার পর একটা কাজ আসলে বেঁধেই থাকে। তো সব কাজকর্ম সারলাম, ডাইনিং টাইনিং পরিষ্কার করতে হবে, এগুলো পরিষ্কার করব। আর ওদিকে তো নাফিসার শরীরটা বেশি ভালো না, ওর জ্বর সর্দি কাশি সব একসঙ্গে লাগছে। ওদের স্কুলে নাকি 4-5টা মেয়েই গতকাল মাথা ঘুরে পড়ে গেছে। তো এই ওয়েদারটাই আসলে এত পরিমাণ গরম, এই ওয়েদারে আমার মনে হয় স্কুলটা বন্ধ রাখা উচিত কয়েকদিনের জন্য, কারণ সব বাচ্চারাই এখন অসুস্থ হয়ে পড়তেছে, নাফিসার শরীরটাও অনেক খারাপ। ভিডিও করতে করতে হঠাৎ করে আবার কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেলে 20-30 মিনিটের মধ্যেই ঘরটা গরম হয়ে যায়। তো ঠাইটা খুলে বাইরে বেরোলাম, বাইরে তো আরও গরম, মানে কোনো রকম বাতাস নাই, পুরো থমথমে একটা পরিবেশ, মানে অসহ্য একটা ফিল। আজকের যে ওয়েদারটা এমন খারাপ, আগামী কয়েকটা দিন পর্যন্ত নাকি এরকম থাকবে। আমার এই ক্যাকটাসে ফুল ফুটছে, অনেকগুলো ফুটছিল,
রোদে গরমে গাছের অবস্থা খুবই খারাপ, একটা ডাল ভেঙে গেছে, খুবই করুণ অবস্থা। তরুলতা গাছটা শুকায়ে এই অবস্থা, ফুলগুলো শুকায় গেছে, গরমে বেদানি বেড়ে যাচ্ছে গাছের, বুঝছো? একটা গাছের পাতা নড়ে না, হালকা মাঝে মাঝে একটু নড়ে, আবার দম দিয়ে আছে। আকাশের অবস্থা এই গরম আমরা সহ্য করতে পারি না, মরার পরে কেমনে সহ্য করব। তখন হচ্ছে ভোল্টেজের সমস্যা ছিল, বুঝছো? এবার ঠিক আছে, এবার আমু ঘামাই গেছো, জ্বর সারছে, বুঝছো? সারে আবার আসে। তুমি গোসল দিছিল আম্মু, ভালো হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।